নমস্কার, আপনি দেখছেন বিজনেস গুরু ইউটিউব চ্যানেল। আমি সম্রাট বিশ্বাস, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। এমডি বাবু কমেন্টস করেছে, দাদা আমি বাংলাদেশ থেকে বলছি, আমাকে এমন একটি বিজনেস আইডিয়া দিন, আমি একবারই পুঁজি বিনিয়োগ করতে পারবো, তারপর আমার আর কোনো উপায় নেই। তো প্রথমত বাবু তোমাকে অনেক অনেক ধন্যবাদ কমেন্টস করার জন্য। আর আপনারা যদি কমেন্টস করতে চান বা যে কোনো বিজনেস সম্পর্কে জানতে চান তো অবশ্যই কমেন্টস করতে পারেন, আমি রিপ্লাই করার চেষ্টা করব। আপনি যদি একবারই কোনো বিজনেসের পুঁজি বিনিয়োগ করতে চান আর ওর পরে আর এক টাকা খরচা না করতে চান, তাহলে প্লাস্টিক রিসাইকেলিং বিজনেসটি করতে পারেন। কারণ একবার এই বিজনেস স্টার্ট করার পরে এতে আর কোনো রকম কোনো পুঁজির দরকারই পড়ে না। আর এটা এমন একটা জিনিস যেটা 2 টাকা 5 টাকা দিয়ে কিনে বাজারে হোলসেল রেটে 50 টাকা থেকে 60 টাকায় সেল করা যায়। আজকের দুনিয়ায় প্লাস্টিকের জন্য যেরকম অসুবিধা হচ্ছে, সেই অসুবিধা থেকে পরিবেশকেও বাঁচানো যায়। আর এই ব্যবসাতে এত পরিমাণে বেনিফিট আছে যে আপনি ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে অন টাইমে যে প্লাস্টিক বা পলিথিন ক্যারি ব্যাগ গুলো আছে সেগুলো হয়তো বেশি দিন চলবে না, বন্ধ হয়ে যাবে, কিন্তু প্লাস্টিকের ব্যবহার কোনোদিনও বন্ধ হওয়া সম্ভব নয়। আজকাল তো প্লাস্টিক দিয়ে রোড বানানোর কাজও চালু হয়ে গেছে, মানে প্লাস্টিকের রোড। সাধারণত দেখা যায় একটা পলিথিনের ক্যারি ব্যাগ যদি মাটিতে গলে পচে নষ্ট হতে হয় তাহলে কমসে কম 450 থেকে 500 বছর লেগে যায়। তাহলে আপনি বুঝতে পারছেন যে পলিথিন গুলো আমরা দৈনন্দিন ইউজ করছি সেটা কতটা অসুবিধার সৃষ্টি করতে পারে আমাদের পরিবেশের ক্ষেত্রে। কিন্তু এই পলিথিন গুলো বা এই প্লাস্টিক গুলো যদি রিসাইকেল করে অন্যান্য কাজে ব্যবহার করা হয় তাহলে এক তো আমাদের পরিবেশটাও বাঁচবে, আর দ্বিতীয়ত পলিথিনের যে নতুন নতুন ইউজ গুলো বাড়ছে, মানে অন্যান্য কাজে যে রকম ব্যবহার হচ্ছে, তাতে আমাদের পরিবেশেরও কোনো সমস্যা হবে না। যেরকম প্লাস্টিক বা পলিথিন দিয়ে যদি রোড বানানো হয় বা এরকম অনেক ইউজ আছে যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে সচরাচর দেখা যায়, যে পলিথিনের ক্যারি ব্যাগ গুলো বা যে প্লাস্টিকের জিনিসগুলো আমরা একবার ইউজ করে দুইবার ইউজ করে বা পুরানো হয়ে গেলে ফেলে দিই, সেই জিনিসগুলো রিসাইকেল করে বাজারে বিক্রি করা। আপনি দেখে থাকেন বাড়ি বাড়ি থেকে পুরোনো প্লাস্টিকের জিনিস বা অন্যান্য পুরানো জিনিস যেগুলো নিয়ে যায় কিনে ব্যাপারীরা, তো ওগুলো আবার রিসাইকেল করে বাজারে আবার বিক্রি করা হয়। তো সাধারণত যে জিনিসগুলো কিনে নিয়ে যায় ওগুলোর দাম মোটামুটি 15 থেকে 20 টাকা বা 25 টাকা কিলো ধরে, কিন্তু যেগুলো পলিথিনের যে ক্যারি ব্যাগ গুলো যেগুলো কাস্টা হিসেবে ফেলে দেওয়া হয় ওইগুলোই আবার বিক্রি করা হয় বাজারে, যেগুলো 2 টাকা 5 টাকা বা 10 টাকা কেজি ধরে। আবার সেইগুলোই কিনে বাজারে রিসাইকেল করে বিক্রি করেছে অনেক টাকাতে। তো আপনি যদি ব্যবসাটি শুরু করতে চান তো অবশ্যই করতে পারেন। এই ব্যবসাটি সব থেকে ভালো দিক এটাই যে এর যে কাঁচামালগুলো লাগে সেগুলো আপনাকে কেনার জন্য কোনো সমস্যায় পড়তে হয় না, আর বিক্রি করার জন্য কোনো সমস্যায় পড়তে হয় না। এটা বন্ধুরা লাখ টাকার নয়, কোটি টাকার ব্যবসা। তো আপনি যদি শিখতে চান আর সম্পূর্ণটা জানতে চান এই ব্যবসা সম্পর্কে, তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। এর প্রসেসিংটা দেখে নিন। এর ডাস্ট ক্লিনার মেশিন দিয়ে প্রথমত পরিষ্কার করে নিতে হবে, করার পরে এই স্ক্রাব গ্রাইন্ডার মেশিনটা দিয়ে এটা ছোট ছোট করে কেটে নিতে হবে, আর কাটার পরে এটা দিতে হবে ওয়াশিং কনভেয়ার মেশিনে যেটা পরিষ্কার করে দেবে। এবার পলিথিনগুলো ওয়াশিং কনভেয়ার মেশিন দিয়ে পরিষ্কার করে নিতে হবে ভালোভাবে, এটা যখন ধোয়া হয়ে যাবে তখন আরেকবার পরিষ্কার করার জন্য, ভালোভাবে পরিষ্কার করার জন্য এই মেশিনটার ভিতরে দিতে হবে, যেটা আরও ভালোভাবে এটা পরিষ্কার করে দেবে। এর দেওয়ার পরে এটা শোকানোর জন্য ড্রাই মেশিনে ঢোকাতে হবে, যে জলগুলো আছে ময়লাগুলো আছে সেটা আলাদা করে দেবে। যখন এটা পরিষ্কার হয়ে যাবে তখন দিতে হবে আপনার রিসাইকেলিং মেশিনের ভিতরে। কিন্তু একটা জিনিস ধ্যান রাখতে হবে, সাদা কালার, লাল কালার, কালা কালার, মানে আলাদা কালারগুলো আলাদা করে রাখতে হবে, তাহলে আপনার জিনিসটার দাম বেশি আসবে, মানে 60 টাকার উপরেই আপনার কেজি আসবে। তো এটা আপনি দেখতে পাচ্ছেন পানির ভিতর দিয়ে কাটিং মেশিনে যাচ্ছে, আর এটা কাটিং করে বাজারে বিক্রি করার জন্য তৈরি হয়ে যাচ্ছে। তো এইভাবে ড্রাই করার পরে রিসাইকেলিং মেশিনের ভিতরে দিয়ে তারপর এটা কাটিং করে বাজারে বিক্রি করা হবে। এটা সাধারণত 50 টাকার উপরেই বিক্রি করা হয়, আর যদি আপনি আলাদা আলাদা কালার করতে পারেন তাহলে এটা আরও বেশি দাম পড়বে। তো আপনি দেখতে পাচ্ছেন এইভাবে প্যাকেজিং হিসেবে বাজারে বিক্রি করা হয়। এখন দেখে নিন কোন মেশিনটার কত টাকা দাম পড়বে। ডাস্ট ক্লিনার 1,80,000 টাকা দাম পড়বে, এরপর স্ক্রাব গ্রাইন্ডার 1,50,000 টাকা দাম পড়বে এটা, আর এরপরে যে ওয়াশিং মেশিনটা আছে ওয়াশিং কনভেয়ার এটা 2,00,000 টাকা দাম পড়বে, তারপর ফিল্ম ড্রাইভার যেটা ড্রাই করার জন্য আসে সেটা 2,50,000 টাকা দাম পড়বে, আর সবশেষে যেটা রিসাইকেলিং মেশিনটা ওটার দাম পড়বে 9,50,000 টাকা। তো আপনি দেখতে পারছেন মোটামুটি 17,00,000 টাকার দরকার, আর 1,000 স্কোয়ার ফিটে শুরু করতে পারবেন, ম্যান পাওয়ার লাগবে 10 থেকে 12 জনের মতো। এটা আর একটু ভালো করে বোঝানোর জন্য আমি আপনাকে অন্য একটা মেশিনও দেখাবো, কিন্তু মেশিনটা প্রথমে দেখে নিন কীভাবে কাজ করবে, আর এইভাবেই কাটিং করার পরেই বাজারে বিক্রি করতে হবে আপনাকে। সাধারণত যে মেশিনটা দেখালাম এটার দাম বেশি, কিন্তু এর যে প্রোডাক্টটা আসবে
এটাও বেশি দামে বিক্রি হবে। আর এখন যে মেশিনটা দেখাচ্ছি এটা একটু কম দামে পেয়ে যাবেন। প্রথমত একই প্রসেসিং, যে ক্লিন করে নিতে হবে আপনার ক্লিনার মেশিন দিয়ে, এরপরে আপনাকে আবার কাটিং করতে হবে স্ক্যাপ কাটিং মেশিন দিয়ে। তো প্রথমত দেখে নিন, এইভাবে এক সাইডে দিলে অন্য সাইডে অটোমেটিক্যালি পলিথিনগুলো ক্লিন হয়ে বেরিয়ে আসছে। আর এরপরে আপনাকে যে ক্লিন করার পরে যে মেশিনটাতে দিতে হবে ওটা কাটিং মেশিন, যে কাটিং মেশিন এটা অটোমেটিক হিট হয়ে কাটিং করে দেয়। আপনি দেখতে পাচ্ছেন সাইডে যে মেশিনটা, এটা কাটিং মেশিনের মতো ব্যবহার করা হয়। যেহেতু এই মেশিনটার দাম একটু কম, মোটামুটি 10-12 লাখ টাকা হলে পুরো সেট পাওয়া যায়। তো এই মেশিনটা দিয়ে আপনাকে এভাবে কাটিং করে নিতে হবে। আমি দেখাচ্ছি এটা কীভাবে, এই যে পিস পিস করে কেটে দিচ্ছে অনেক ছোট করে, সেটা কীভাবে কাটছে সেটাও আপনাকে দেখাবো। কিন্তু আপনাকে কীভাবে এর ভিতরে দিতে হবে, এই পলিথিনগুলো নিয়ে শুধুমাত্র আপনাকে কাজই মেশিনের ভিতরে ঢোকানো, আর বাদ বাকি যে কাজটা মেশিনটা করে দেবে। তো আপনি দেখতে পাচ্ছেন এক সাইডে ঢোকানো হচ্ছে, অন্য সাইড দিয়ে যে পাউডার মতো বের হয়ে আসছে। তো এর কাজটা এরকম, একটু সহজ এর কাজগুলো। তো এই যে কাটিং করা হয়েছে সেটা রিসাইকেলিং মেশিনের ভিতরে দিতে হবে, আর এটা এক সাইড দিয়ে আপনার রিসাইকেল হয়ে বেরিয়ে যাবে। তো এটা যে জিনিসগুলো আছে, আপনাকে আলাদা আলাদা কালারের বা আলাদা আলাদা পলিথিন আলাদা করার দরকার নেই কালার, আর একসাথে হয়ে যাবে। এর দামটা বাজারে বিক্রি করতে গেলে একটু কম টাকায় পড়বে, মানে 50 টাকায় কেজি দরে আপনি বিক্রি করতে পারবেন। এইভাবে কাটিং করার পরে, এভাবে রিসাইকেল করার পরে, সাধারণত যে কথাগুলো বলেছিলাম রোড বা বড় বড় কাজে যে ব্যবহার করা হয় প্লাস্টিকের যন্ত্র জিনিসপত্র, সেগুলোতে ব্যবহার করা হয়। তো এই কাজগুলোতে ঝামেলা অনেক কম এই মেশিনটাতে, আর লাভটা একটু কম থাকলেও মেশিনের দামও কম পড়ে। তো আপনি যে কোনো একটি মেশিন নিতেই পারেন। তো বন্ধুরা, দেখে নিয়েছেন এই মেশিনটি কিভাবে কাজ করে। এর পুরো সেট আপটা লাগাতে আপনাকে কমসে কম 17-18 লাখ টাকার দরকার। আর যে মেশিনগুলো আমি বললাম সেই মেশিনগুলোর অ্যাড্রেস কোথায় পাবেন, আমি বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে কোথা থেকে নেবেন, তার অ্যাড্রেস আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনি দেখে নিতে পারেন বা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। যে কোনো ব্যবসা শুরু করতে গেলে মোটামুটি কিছু না কিছু প্রবলেমের সম্মুখীন হতে হয়। এই ব্যবসা তো ঠিক সেরকম প্রবলেমও আছে, যেরকম এই ব্যবসাটি করতে গেলে মোটামুটিভাবে করতে গেলে কমসে কম 1000 স্কোয়ার ফিটের জায়গার দরকার। তো আমার মতে 1000 স্কোয়ার ফিটের জায়গায় এটা সম্পূর্ণ করা সম্ভব না, কমসে কম 1500 স্কোয়ার ফিটের জায়গা হলে ঠিকঠাক ভাবে মেশিনটা বসানো যায়, একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা, 17-18 লাখ অ্যাভারেজে 20 লাখ টাকার নিচে ব্যবসাটা শুরু করা যায় না। আর তৃতীয় যে সমস্যা, এই ব্যবসাটা শুরু করতে গেলে লাইসেন্সের দরকারই হবেই হবে। তো এই এইগুলো সমস্যা, এই সমস্যাগুলো যদি আপনার কাছে সমস্যা না মনে হয় তাহলে সমস্যা আপনি চোখ বুঝে শুরু করতে পারেন, কারণ এই ব্যবসাটা করতে গেলে আপনি সরকার থেকেও সাহায্য পাবেন, আর অন্য যে কোনো ধরনের সমস্যা আপনার সামনে সাধারণত আসবে না। একটা সমস্যা মাঝে মাঝে আসে যে মেশিনের একটু ডিফল্ট হয়, কিন্তু সেগুলো যে জামগুলো হয় সেগুলো আপনি ট্রেনিং নিলে নিজেই ঠিক করে ফেলতে পারবেন খুব সহজে। তো বন্ধুরা, এই ভিডিওতে এই বিজনেস সম্পর্কে যদি কোনো কিছু বাদ থেকে থাকে বা আপনি যদি কিছু জানতে চান, আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তো অবশ্যই কমেন্টস করতে পারেন, আমি রিপ্লাই করে আপনার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি তাদের সাথে শেয়ার করতে পারেন যারা কোনো বড় ব্যবসা করার কথা ভাবছে। আর আপনার যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, নমস্কার।